2023-এর বিধানসভা ভোটের দিন ঘনিয়ে এসেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রচার প্রসারে উঠে পড়ে লেগেছে। 17 জানুয়ারি ফটিকরায় মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে ফটিকরায় বাজারে সারা জাগানো আকবেজের সংকল্প র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন ফটিকরা 51 নং বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস, জেলার সভাধিপতি অমলেন্দু দাস, মহিলা মোর্চার সভাপতি সুমিতা কর সহ অন্যান্যরা। বেশি বিদ্বান মনে করে, পণ্ডিত মনে করে আমার উপরে পণ্ডিত কেউ নাই। কোন সময় টুপি লাগাইবো, কোন সময় হাফ প্যান্ট পরে, কোন সময় ফুল প্যান্ট পরে, সারাদিন গাঞ্জা খাইয়া কি কই কি না। এই আটপার বাটপার সাংবাদিক আর শত সন্ত্রাসী আর হারমার আর দুই নম্বরী মাল নিয়ে ওই সিপিএম আর কংগ্রেস জুট করছে। এই আটপার আজকে কেন বিজেপি দলে মহিলা এত বেশি মহিলা আসে, কারণ কি? কারণ বিজেপি দলে মহিলাদের সম্মান, ঠিক না বলুন? বিজেপি দলে মহিলাদের সম্মান দেওয়া হয়, বিজেপি দলের মহিলারা সুরক্ষিত। বিজেপির পার্টি অফিসে রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত মহিলারা কাজ করে, কোন মহিলার দিকে কোন যুবক চোখ তুলে তাকায় না, কোন নজরে তাকায় না। কিন্তু কংগ্রেস ভবনে, সিপিএম ভবনে এমন অনেক ঘটনা আছে, নারীরা পার্টি অফিসে বসে কাজ করতে পারেনি, তাদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, তাদেরকে তাদের নিজেদের সম্পত্তি বানিয়ে তাদের আনন্দ ফুর্তির জায়গা তৈরি করেছিল। যারা বিগত দিনে কথা শুনছি, বিভিন্ন মিডিয়াতে দেখছি যে ওরা জুট করছে কংগ্রেস এবং সিপিএম, ওদের জুটের নাম হবে বামগ্রেস। যে দল 25 বছর সিপিএম কংগ্রেসকে, যে সিপিএম দল 25 বছর কংগ্রেসকে শোষণ করলো, কংগ্রেসের হাজার হাজার লোকে রক্ত কেড়ে নিল, প্রাণ কেড়ে নিল, খুন করলো, সেই দলের সঙ্গে এমন কি সমস্যা
The report, Voice 18.